নমস্কার বন্ধুরা, দীপাবলির পরেই আসে ভাইফোঁটা। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। এই দিনে ভাই বা দাদার কপালে ফোঁটা দিয়ে তার সুস্থ জীবন কামনা করে থাকেন দিদি বা বোনেরা। ভাইফোঁটাকে ঘিরে জড়িয়ে রয়েছে একাধিক কাহিনী। কথিত আছে, মৃত্যুর দেবতা যম তার বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন এই দিনে, সেই জন্য এই উৎসবের আরও একটি নাম হলো যমদ্বিতীয়া। আবার অন্য একটি কাহিনী অনুসারে নরকাসুরকে বধ করার পর বোন সুভদ্রার কাছে যান ভগবান শ্রীকৃষ্ণ। সেই সময় বোন সুভদ্রা শ্রীকৃষ্ণের কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খেতে দেন। মনে করা হয় সেই থেকে এই উৎসবের প্রচলন হয়েছে। বন্ধুরা, আজকে আমরা জেনে নেব 2023 সালে ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা কবে পড়েছে, দ্বিতীয়া তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, ভাইকে ফোঁটা দেওয়ার শুভ এবং বিশেষ বিশেষ সময় কখন থাকবে। তার সাথে আমরা এটাও জেনে নেব ভাইফোঁটার নিয়ম এবং ভাইকে ফোঁটা দেওয়ার সময় আপনারা ভাইফোঁটার থালিতে কী কী উপকরণ রাখবেন, এছাড়াও ভাইফোঁটার প্রচলিত মন্ত্র। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 2023 সালের কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হবে ইংরাজির 14 নভেম্বর, বাংলার 27 কার্তিক মঙ্গলবার দুপুর 2:30 থেকে, এবং দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে ইংরাজির 15 নভেম্বর, বাংলার 28 কার্তিক বুধবার দুপুর 1:56। উদয়তিথি অনুযায়ী 2023 সালে ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া পালিত হবে ইংরাজির 15 নভেম্বর, বাংলার 28 কার্তিক বুধবার। ভাইকে ফোঁটা দেওয়ার শুভ সময় থাকবে ইংরাজির 15 নভেম্বর, বাংলার 28 কার্তিক বুধবার, সূর্যোদয়ের পর অর্থাৎ সকাল 5:54 থেকে দুপুর 1:56 মধ্যে। এছাড়াও ভাইফোঁটা দেওয়ার বিশেষ বিশেষ সময় থাকবে সূর্যোদয়ের পরে অর্থাৎ 5:54 থেকে 6:50 পর্যন্ত, এবং সকাল 8:37 থেকে সকাল 11:00 পর্যন্ত। ভাইফোঁটার দিনে দিদি বা বোনেরা সকালে ঘুম থেকে উঠে স্নান করে নতুন বস্ত্র বা শুদ্ধ বস্ত্র পরবেন এবং এরপরে নিজেদের বাড়ির ঠাকুর ঘরের পুজো সম্পূর্ণ করে নেবেন। তারপরে একটি পিতল, রূপো বা স্টিলের থালা নেবেন, আর এই থালার মধ্যে সিঁদুর দিয়ে একটি মঙ্গল চিহ্ন বা স্বস্তিক চিহ্ন আঁকবেন। তারপরে এই থালার মধ্যে যেসব উপকরণগুলো নেবেন সেগুলো হলো সাদা চন্দন, আতপ চাল, পান, সুপারি, ধান, দুব্ব, হলুদ এবং অবশ্যই একটি প্রদীপ জ্বালাবেন। এছাড়াও আরও একটি থালা নেবেন, সেই থালার মধ্যে রাখবেন মিষ্টি ও জল। ভাইফোঁটার শুভ সময়ের মধ্যে দাদা বা ভাইকে তাদের দিদি বা বোনেরা বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে 3 বার সাদা চন্দনের ফোঁটা দেবেন এবং মুখে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার হাতে ফোঁটা পেয়ে যম হলো চিরজীবী, আমার হাতে ফোঁটা পেয়ে আমার ভাই হোক দীর্ঘজীবী। ফোঁটা দেওয়া হয়ে গেলে যদি দিদি হন তাহলে তাদের ভাইদের ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করবেন, আর যদি বোন হন তাহলে দাদার কাছ থেকে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ নেবেন। এরপরে দাদা ও ভাইদের মিষ্টিমুখ করাবেন, সবশেষে আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী উপহার আদান প্রদান করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।